লং ভিডিও হোক বা শর্টস ভিডিও হোক, যে কোনো ক্যাটাগরি চ্যানেলের ভিডিও, সে আপনার যদি কুকিং ক্যাটাগরি চ্যানেল হয় বা ব্লগিং ক্যাটাগরি চ্যানেল হয় বা ফানি ক্যাটাগরি চ্যানেল হয়, যে কোনো ক্যাটাগরি চ্যানেলের ভিডিও, এমন একটি প্ল্যাটফর্ম দেখাবো যেখান থেকে আপনারা অনায়াসে ভিডিও ডাউনলোড করতে পারবেন এবং সেই ভিডিও আপনাদের চ্যানেলে আপনারা আপলোড করতে পারবেন। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আনলিমিটেড ভিডিও এবং প্রতিটি ভিডিও ভাইরাল ভিডিও, আপনি শর্টস ভিডিওর জন্য ভিডিও নিতে পারবেন এবং লং ভিডিওর জন্য ভিডিও নিতে পারবেন। আমি আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে শর্টস ভিডিওর জন্য আনলিমিটেড ভিডিও কোথা থেকে ডাউনলোড করবেন। আজ আমি আপনাদের দেখাবো লং ভিডিও হোক বা শর্টস ভিডিও হোক, যে কোনো ক্যাটাগরি চ্যানেলের ভিডিও সব ভিডিও পাবেন, আর আনলিমিটেড ভিডিও, প্রতিটি ভিডিও খুবই ভাইরাল, সেই সব ধরনের ভিডিও আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন। এইবার অনেকে হয়তো বলতে পারেন যে আপনি যখন বলছেন তাহলে সেই সব ভিডিও আপনি কেন আপনার চ্যানেলে আপলোড করেন না? আপনারা সবাই জানেন যে আমার টেক চ্যানেল, টেক চ্যানেলে যদি আমি কুকিং দেখাই বা ব্লগিং দেখাই বা ফানি কিছু দেখাই সেটা তো সম্ভব নয়। আর আপনারা সবাই জানেন যে টেক চ্যানেল যেহেতু লোককে কিছু বুঝাতে হয়, আর আমি এই কারণে শর্টস ভিডিও করতে পারি না। শর্টস ভিডিও করতে হলে এক মিনিটের মধ্যে আমার কাউকে কিছু বুঝাতে হবে, তাই এক মিনিটের মধ্যে আমি কাউকে কী করে বুঝাবো, যে কারণে আমাদের শর্টস ভিডিও করা হয় না এবং এইসব ভিডিও আপলোড করা হয় না। আমার কাজ হচ্ছে আপনাদের বুঝানো। আমি আপনাদের একটি পথ দেখালাম, এখান থেকে আপনারা ভিডিও ডাউনলোড করতে পারবেন, তারপর সেই ভিডিও আপনারা আপনাদের চ্যানেলে আপলোড করতে পারবেন। এইবার নেবেন কি না সেটা আপনাদের ব্যাপার, যার পছন্দ হয় সে এখান থেকে ভিডিও ডাউনলোড করবেন। অনেকেই আছেন যারা ভিডিও করতে চান না, ভিডিও না করে অন্যের ভিডিও ব্যবহার করতে হয়, অন্যের ভিডিও কী করে ব্যবহার করে তারপর পয়সা ইনকাম করতে হয়। আজ আমি আপনাদের ডিটেলস দেখাবো যে সেই ভিডিও কী করে ডাউনলোড করবেন। আমি চলে যাব ফেসবুকে। এইবার আপনারা হয়তো বলতে পারেন ফেসবুকে যেহেতু আপনারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন তাহলে সোশ্যাল মিডিয়াকে কাজে লাগাতে হবে, এইখানের ভিডিও আমি ওইখানে ব্যবহার করব, ওইখানের ভিডিও আমি এখানে ব্যবহার করব। চলে আসলাম ফেসবুকে, ফেসবুকে এসে ভিডিওতে গেলাম, দেখুন এই যে একটি ভিডিও। এই ধরনের ভিডিও কিন্তু প্রচুর আছে, আপনি এই ভিডিওগুলো কিন্তু যারা ফেসবুকে আপলোড করেছে বেশিরভাগই কিন্তু তাদের নিজস্ব ভিডিও নয়। এই একটা ভিডিও আছে দেখুন, সব 12 মিনিট 13 মিনিটের ভিডিও। আপনারা এক কাজ করবেন, এই ভিডিওগুলোর যে জায়গাটুকু পছন্দ হয় মেন মেন অংশগুলো কেটে কেটে নিয়ে আপনারা একটি ভিডিও তৈরি করবেন, কিন্তু কোনো সময় কিন্তু এইসব ভিডিওর মেন অডিওটা, অডিও কোনো সময় ইউজ করবেন না, অডিও ডিলিট করে দেবেন। তারপর সেই ভিডিওতে আপনারা নিজেদের কোনো অডিও দেবেন, মিউজিক দিলেন কিংবা আপনি এখানে কোনো ভয়েস দিলেন। এই ধরনের ভিডিও প্রচুর আছে আর সব ভিডিও কিন্তু ভাইরাল ভিডিও, 12 মিনিট 13 মিনিট 14 মিনিটের ভিডিও। আপনারা যদি শর্টস ভিডিও করতে চান তাহলে এই ভিডিওটিকে কেটে ছোট ছোট করে 30 সেকেন্ড 40 সেকেন্ড করতে পারেন, আর যদি লং ভিডিও করেন 14 মিনিটের ভিডিওটাকে আপনি 3 থেকে 4 মিনিটে করে নিয়ে আসুন, তারপর সেই ভিডিওটিকে আপনি আপনার চ্যানেলে আপলোড করুন। এইবার এই ভিডিওগুলো কী করবেন, ডাউনলোড করলেন, আমি ডাউনলোড দেখাবো না, কেননা ইউটিউবের কিছু বিধিনিষেধ আছে যে কারণে আমি ডাউনলোড দেখাবো না। আপনারা যারা ইউটিউব করেন তারা সবাই জানেন যে কী করে ডাউনলোড করতে হয়। এই ভিডিওগুলো ডাউনলোড করবেন, ডাউনলোড করে যারা কাইনমাস্টার ব্যবহার করেন কিংবা পাওয়ার ডাইরেক্টর ব্যবহার করেন, তারা পাওয়ার ডাইরেক্টর হোক বা কাইনমাস্টার হোক বা ভিএন হোক, সেখানে যাবেন, তার আগে এক কাজ করবেন, ক্যামেরার সামনে এইভাবে ধরবেন মোবাইলটি, ফ্রন্ট ক্যামেরায় নিজের ছবিটা ভেবে তুলে নেবেন। আপনি শুধু একটি রিয়াকশান দেবেন, আপনি যদি কোনো কথা বলতে না পারেন, কিছু না করতে পারেন, কিছু দরকার নেই, আপনি শুধু ক্যামেরাটি এইভাবে ধরবেন আর একটু মুখটা নাড়াবেন, একটু হাসবেন, এই করবেন, আর কিছু দরকার নেই। আর যদি আপনি রিয়াকশান দিতে পারেন, কথা বলতে পারেন, তাহলে তো খুব ভালো। আর যদি এগুলো না পারেন, যদি আপনি ফেস দেখাতে না চান, তাহলে আপনি এক কাজ করবেন, আপনি পিছনে ভয়েস ওভার করবেন। এই দুটোর একটা আপনার করতেই হবে, হয় ভয়েস ওভার করতে হবে না হলে আপনার রিয়াকশান দিতে হবে, তাহলে কোনো রকম কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক আসবে না। এই কাজটি অবশ্যই করবেন, যখন আপনারা ভিডিওতে কথা বলবেন তখন আপনি বলবেন যে আমি এই ভিডিওটি অমুক জায়গা থেকে নিয়েছি, ওই চ্যানেল থেকে, আর যে ভিডিওটি আপনি ডাউনলোড করেছেন সেই ভিডিওর লিঙ্কটি আপনার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবেন।
তাহলে কোনো রকম আপনার ভয় থাকবে না।